হ্যালো সবাইকে, হ্যালো মাইন্ডের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খুব একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো। ইন্টারেস্টিং টপিকটা হচ্ছে রিসার্চ। অনেকের জন্য খুব বোরিং এবং কঠিন হতে পারে, কিন্তু আসলে আমরা যদি জিনিসটা বুঝতে পারি যে রিসার্চ কি, কেন, বিশেষ করে মনোবিজ্ঞানে রিসার্চের অবদান কি, কি জন্যই বা প্রয়োজন এই রিসার্চ, এইগুলোর উত্তর আজকে আমরা খোঁজার চেষ্টা করব, বুঝার চেষ্টা করব। এবং আমাদের সাথে আছেন আমাদের অনেকেরই চেনা, অত্যন্ত প্রিয় মুখ, ডক্টর আজহারুল ইসলাম, আমাদের সিনিয়র ভাই এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত আছেন, ডিপার্টমেন্ট অফ এডুকেশনাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজি ডিপার্টমেন্টে। তো ডক্টর আজহারুল ইসলাম, আমাদের সিনিয়র ভাই, আপনাকে অনেক অনেক স্বাগতম আমাদের লাইভে। হ্যালো মাইন্ডের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক ধন্যবাদ জয়েন করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ মালিহা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর হ্যালো মাইন্ডকেও শুভেচ্ছা, এবং যারা জয়েন করবে আর কি তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। তো আসলে আমাদের কাছে কিন্তু যখন আমরা স্টুডেন্ট ছিলাম রিসার্চটা কিন্তু ভীষণ কঠিন লাগতো, বিশেষ করে মনোবিজ্ঞানে। আমাদের তো অনেক এক্সপেরিমেন্টও করতে হতো ল্যাবে গিয়ে, এবং ভয় লাগতো যে হাইপোথিসিস মিলবে মিলবে না, কি হবে। ফার্স্ট ইয়ার অন্তত আমাদের আমাদের একটা এটাই ধারণা ছিল যে হাইপোথিসিস তো মিলাতেই হবে যে কোনো ভাবে। তো পরে অনেক রকম আমরা আরেকটু লার্ন করি। তো এই যে আমাদের ভয়টা রিসার্চ নিয়ে, আপনি এখানে মানে একটু যদি বলতেন যে আসলে কি রিসার্চ এতটা ভয়ঙ্কর, বা রিসার্চ আসলে জিনিসটা কি, কেন এটা আমাদের খুব দরকার বিশেষ করে মনোবিজ্ঞানে। আচ্ছা হ্যাঁ, মানে আপনার যে ডেসক্রিপশনটা খুব আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে, সেটা হলো যে অনেক পপুলার, আবার অনেকের খুব মানে পছন্দ না আর কি, বোরিংও। রিসার্চ, যে রিসার্চে একবার ইন্টারেস্ট পেয়ে যায় তার কাছে রিসার্চে পৃথিবীর সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় মনে হয় আর কি। তো খুব ব্রিফলি যদি বলো যে রিসার্চ বলি, তাহলে রিসার্চটা কি, মানে টার্মটা থেকেই রিসার্চ মানে কোনো কিছু একটা খোঁজা, যেটা আমরা উত্তর জানি না, মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো যে এখন গরম অতিরিক্ত পড়ছে কেন, তাই না? তো এটা, এই প্রশ্নটা তো অনেকেই অনেকের মনে আসে, এই প্রশ্নটার উত্তর কে দিবে, তাই কি? মানে যে কোনো একটা র্যান্ডম মানুষ তো দিতে পারবে না, সো মানুষকে এটাকে খুঁজতে হবে, এই উত্তরটা খুঁজতে হবে। এই খোঁজার একটা প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াটা সিস্টেমেটিক, যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা ফলো করে যে উত্তরটা পাওয়া যায়, এই কাজটাকে আমরা রিসার্চ বলছি। হ্যাঁ, তো যে কোনো এরকম মানব সভ্যতা যত মানুষকে প্রশ্ন অ্যারাইজ করছে, সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য মানুষজন একটা প্রক্রিয়া অবলম্বন করছে, যেটাকে আমরা সায়েন্টিফিক মেথড বলি। তো এটা একটা নির্দিষ্ট পদ্ধতিতে ধাপে ধাপে গিয়ে একটা প্রশ্নের উত্তর খুঁজে এবং এটা মানুষকে আবার জানানো, এই কাজটাই হচ্ছে রিসার্চ এবং রিসার্চ প্রক্রিয়া। এবং এটা, এই ধাপগুলো যদি কেউ শিখে যায় বা বুঝে যায় ভালো করে, তাহলে রিসার্চ তার জন্য কঠিন কিছুই না। কিন্তু ধাপগুলো যখন যদি না বুঝে হয় তখন একটু ধোঁয়াশা থাকে, অল্প মানে ইনফরমেশন থাকে, তখন এটা খুব কঠিন মনে হয় এবং একটা ভয়ঙ্কর কিছু। আসলে এটা খুব মানে স্টেপগুলো জানা হয়ে গেলে খুব সিম্পল একটা জিনিস হবে, মানে যে পরিমাণ ইফোর্ট আমরা অন্য জায়গায় দিই, ধরো যে একজন প্রফেশনাল সাইকোলজিস্ট হওয়ার জন্য ট্রেনিং স্কিল ডেভেলপ করার জন্য, তার থেকে অনেক কম ইয়া লাগে, ইফোর্ট লাগে একজন ভালো রিসার্চার হওয়ার জন্য। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে রিসার্চ হচ্ছে খুব সহজ ভাষায় যে কোনো কিছু আমাদের একটা জানার প্রক্রিয়া, এবং যখন আমাদের মনে কোনো বিষয় নিয়ে কৌতূহল আসে সেটাই আমরা আসলে স্টেপ বাই স্টেপ কিভাবে উত্তরটা খুঁজবো সেটার একটা প্রক্রিয়া। এর মাঝে আমাদের কাছে দুটো কমেন্ট এসেছে। প্রথম কমেন্ট করেছেন নুসরাত জাহান, পিঙ্কি, সো হ্যাপি টু সি আজহার ইসলাম ভাইয়া উইথ আ ভেরি এসেন্সিয়াল ডিসকাশন, থ্যাংক ইউ সো মাচ মালিহা আপু অ্যান্ড হ্যালো ম্যান ফর দ্য গ্রেট ইনিশিয়েটিভ। থ্যাংক ইউ সো মাচ পিঙ্কি, আমাদের সাথেই থাকুন, আশা করি আমরা আরো অনেক ইন্টারেস্টিং টপিকে যাব। সাবরিনা লিটা আপু লিখেছেন হ্যাপি টু সি ইউ, আমরাও আপনার কমেন্টে অত্যন্ত হ্যাপি। তো ভাইয়া, এখন আমরা, আপনি যে বললেন যে এটা আসলে একটা প্রক্রিয়া এবং এটা হচ্ছে জানার একটা প্রক্রিয়া সহজ ভাষায় যদি বলি, তো এই যে আমরা যে সাইকোলজিস্ট বা সাইকোলজির স্টুডেন্ট, আমরা সাইকোলজি নিয়ে পড়াশোনা করছি, এখানে অনেকেই কিন্তু রিসার্চ মানে সাদা সাদা চোখে যদি আমরা সাধারণভাবে যদি বলি, মানুষ মনে করে যে রিসার্চ মানে শুধু ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথের সাথে একটা রিলেটেড কিছু, বাট সাইকোলজিতে আসলে রিসার্চটা ঠিক
কেন এত গুরুত্বপূর্ণ বা এর সাথে আসলে রিসার্চের সম্পর্কটা কি, তার আগে আরো একটা কমেন্ট আমি দেখে নিচ্ছি, সেটা হচ্ছে মাহমুদা আপার করা কমেন্ট, হ্যাপি টু হিয়ার। থ্যাংক ইউ মাহমুদা আপা, আপনাকে অনেক ধন্যবাদ, সাথেই থাকুন। হ্যাঁ ভাইয়া, ওকে, সাইকোলজিকে আমরা বলছি যে একটা সাইন্টিফিক ব্রাঞ্চ অফ নলেজ, হ্যাঁ, মানে এটা সায়েন্সের একটা একটা ডিসিপ্লিন সাইকোলজি। সারা বিশ্বে এটা সাইকোলজি একটা সায়েন্সের বিষয়, হ্যাঁ, অর্থাৎ মানুষের মন এবং আচরণকে বোঝার জন্য আমরা সায়েন্টিফিক ওয়েতে বুঝি এবং যা বলি, যা বলা হয়েছে এবং ভবিষ্যতে যা বলা হবে এগুলো হচ্ছে সায়েন্টিফিক বিষয়। এটা কোনো গায়েবী কথাবার্তা না বা অনুমান নির্ভর কথাবার্তা না, হ্যাঁ, মানুষের বিহেভিয়ার বোঝার জন্য, আচরণ বোঝার জন্য, সমস্যা সম্ভাবনা সব কিছুই আমরা সায়েন্টিফিক ওয়েতে বলছি। ফিজিক্স কেমিস্ট্রি যেভাবে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে মেজার করে, হ্যাঁ, পরিমাপ করে তারপরে বলে, আমরা ওইভাবে বলার চেষ্টা করছি এবং আমরা বলছি যে আমাদের ল্যাবরেটরি আছে, আমরা মানুষের আচরণকে, হ্যাঁ, অ্যাসেস করি, সূক্ষ্মভাবে মেজার করতে পারি এবং ওইভাবে আমরা ভবিষ্যৎ আচরণ কী হবে সেটা প্রেডিক্ট করতে পারি। এই যে কথাগুলো বলছি, এই যে কাজগুলো আমরা করছি সায়েন্টিফিক মেথডে করি, আমরা এগুলো ফলো করছি, বিধায় আমরা কিন্তু সাইকোলজি একটা সায়েন্টিফিক ব্রাঞ্চ, হ্যাঁ, এখন এটা এভাবেই এটা ডেভেলপ করছে। তো যদি আমরা সাইকোলজিস্ট হতে যাই বা সাইকোলজি করি, তো আমাদেরকে সায়েন্টিফিক মেথডটা খুব ভালো করে বুঝতে হবে। উইদাউট সায়েন্টিফিক মেথড বা রিসার্চ আর নলেজ এটা সাইকোলজি আসলে হবে না, এটা অন্য কিছু হবে, যেটা অন্য ডিসিপ্লিন, মানে অনেক আছে না, মানুষের মনের কথা বলে, মনের কথা বলে ট্রিটমেন্ট দেয়, ট্রেডিশনাল হিলার যারা আছে এরকম এটা হয়ে যাবে। প্রপার সায়েন্টিফিক যদি আমরা কথা বলতে চাই, দিতে চাই, সেক্ষেত্রে আমার এভিডেন্স লাগবে, হ্যাঁ, অনুমান নির্ভর তো হবে না। আমাকে, আমি যদি একটা ক্লেম করি যে, হ্যাঁ, আমরা যেমন আমরা বলছি বাবা মায়ের মধ্যে ইন্টিমেট বা ওয়ার্মলি সম্পর্ক থাকে বাচ্চার জন্য এটা ভালো, তাই তো? তো একটা ক্লেম করছি না, তো এটার 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 এভিডেন্সটা কি? তো নিশ্চয়ই এটার এভিডেন্স অ্যাটাচমেন্ট থিওরি আকারে মানুষ থিওরি দিয়েছে অনেক রিসার্চ, তারপরে পাওয়া গেছে যে, হ্যাঁ, বাচ্চার সাথে প্যারেন্টের একটা যদি ভালো সম্পর্ক হয় এটা তার হেলদি গ্রোথের জন্য ভালো হবে। এই যে কথাটা, এটা আমি তো স্বপ্নে পাইনি, তাই না? আবার তুমি স্বপ্নে পাইনি বা কেউ বলেনি, কেউ একজন ধ্যান করে সারাদিন তারপরে এটা বের করেনি, এটা একদম আমাদের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, মানুষের উপরে চালানো গবেষণার মাধ্যমে তারপরে পাওয়া গেছে। এভাবে আমাদের সাইকোলজি প্রত্যেকটা স্টেপে স্টেপে যা করি, যা বলি, যেটাকু যাই, যে ডিসিপ্লিনে আগাই, যেটাতেই করি না কেন, সব এখন আমাদের এরকম বস্তুনিষ্ঠ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, সায়েন্টিফিক মেথডের মাধ্যমে পাওয়া তথ্য, যেটা টিকে না অনেক সময়, আগে যে যেটা কেউ একজন দিয়েছে থিওরি বা যে এভিডেন্স, পরবর্তীতে এটা ইনভ্যালিড হয়ে যেতে পারে, আমি নতুন করে গবেষণা করে আগেরটা বাদ করে দিতে পারি। কেউ যদি বলে যে ফ্রয়েড যে বলেছে এগুলো ঠিক না, আমি আবার এভিডেন্স, এটাই হচ্ছে সায়েন্স, যে সায়েন্স ওপেন টু, আই মিন লাইক ক্রিটিসিজম, এবং একটা আসবে, আবার নতুন নলেজ আসলে আগেরটা ইনভ্যালিড হয়ে যাবে, আবার নতুন নলেজ আসবে, এটা চিরন্তন সত্য আমরা বলতে হই না, ব্যাপার না, যে এটাই যা পাওয়া গেছে এটাই সায়েন্স হচ্ছে, এটাই যে ইন্টারেস্টিং ব্যাপার, যে সবসময় ওপেন থাকে, যে এখন যেটা পাওয়া যাচ্ছে ভবিষ্যৎ আর ভবিষ্যতে অনেকে আর নতুনভাবে গবেষণা করে নতুন কিছু পাওয়া যেতে পারে, নতুন ইনোভেশন আসতে পারে। কিন্তু অন্য নন সায়েন্টিফিক যে নলেজ বা ডিসিপ্লিন আছে তারা কিন্তু এই জানে, তারা একটা ফিক্সড জায়গায় থাকে এবং তাদেরকে চ্যালেঞ্জ করা যায় না, সায়েন্সকে তুমি অলওয়েজ চ্যালেঞ্জ করতে পারো। এই জন্য সায়েন্টিফিক মেথড আমরা যখন বলি, আমরা এটা পেয়েছি ওইভাবে আমাদের প্রক্রিয়াটা খুব সুন্দর করে লিখে প্রকাশ করতে হয় যে, হ্যাঁ, এই এই ধাপ করে আমি এটা পেয়েছি, সো দ্যাট তারা যেন এটাকে অ্যাপ্লিকেট করতে পারে তাদের দেশে, তাদের সমাজে বা যেখানে যে চাইবে। আমি যে ফাইন্ডিংসটা পেয়েছি, আমার পদ্ধতিটা যদি তুমি ফলো করো, তুমিও সেটা পাবা, যখন এটা পাবা সেটাই হলো সায়েন্স। তো এই সেটাই হলো রিসার্চ, এই প্রক্রিয়াটাই হলো রিসার্চ। সাইকোলজিকে আসলে মানে ইয়ার বাইরে, মানে রিসার্চের বাইরে বা সায়েন্টিফিক মেথডের বাইরে চিন্তাই করা যাবে না এখন আর। এখন যদি বাইরে ইউনিভার্সিটিগুলো ল্যাবরেটরি দেখো, সাইকোলজি ল্যাবরেটরি, হিউজ ল্যাবরেটরি, এক একটা সাইকোলজি স্টুডেন্ট মনে করো ইসি করা, ইজি করা থেকে শুরু করে ব্রেন অ্যাসেস করা, ব্রেন মেজার করা সব শিখে যায় ফোর্থ ইয়ারের মধ্যে, একদম ডাক্তারের প্যারা হয়ে তারা লাগে, স্লিপ ল্যাব, তো এগুলো সব কাজ করতে হয় তাকে। তো বায়োলজিক্যাল বেসিসটা এত ডিটেইলে ওরকম জানে সবগুলো আন্ডারগ্রেড করছে। আমাদের দেশে আমরা পড়ি, প্র্যাকটিক্যালটা আমাদের একটু কম হয়, কিন্তু আমাদের থিওরিটিক্যালি আমরা ওইগুলো ডিটেইল মানে আমি অনেক কথা বলে ফেললাম মাঝখানে, আমাদেরও কিন্তু আসলে জানতে হয় ব্রেন কি। আপনি যেটা বললেন, আমাদেরও কিন্তু আসলে যেটা ল্যাব হয়তো নাই সেরকম, কিন্তু আমাদের ওই যে নিউরোসার্জন
বায়োলজিটা, নিউরোবায়োলজিটা জানতে হয় বা নিউরোকেমিক্যাল হরমোন এই জিনিসগুলো কিন্তু বেশ ভালো, কগনিশন সম্পর্কে জানতে গেলে তো ব্রেনকে খুব ভালো মতো পড়তে হয়, হয়তো ওই ফ্যাসিলিটিটা সেইভাবে আমরা অ্যাভেল করতে পারিনি এখনো, ইনশাল্লাহ একদিন হয়তো পারবো। এবং ভাইয়ের সাথে আমি একেবারে একমত, সাইকোলজির স্টুডেন্ট হিসেবে অ্যাটলিস্ট এটুকু যে আমরা কিন্তু আসলে আচরণ সম্পর্কে চট করে মনে যা হলো বলে দিতে পারি না, বরং আমার মনে হয় অন্যান্য অনেক ডিসিপ্লিনের চাইতে সাইকোলজিতে রিসার্চ অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা মানুষের আচরণ নিয়ে কাজ করি, মানুষের পার্সোনালিটি নিয়ে কাজ করছি। সো হুট করে একটা জেনারেল কোনো কথা বলে দিলেই হয় না, প্রমাণ ভিত্তিক হওয়া লাগে আসলে সেই কথাগুলো, সেটা থেরাপিউটিক দিক থেকে হোক আর থিওরিটিক্যাল দিক থেকেই হোক। তো হ্যাঁ, একদমই মানে সাইকোলজিকে রিসার্চ থেকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নাই। আপনি এখন রিসার্চার হন বা না হন, টিচার হন বা প্র্যাকটিশনার হন, আপনাকে রিসার্চ সম্পর্কে অবশ্যই অবগত থাকতে হবে, সেই ফাইন্ডিং গুলো সম্পর্কে জানতেই কিন্তু হবে। তো এখন আমাদের দেশে তো আপনি যেটা বললেন ভাইয়া, যে আমাদের বাইরের দেশে যে অনেক ইনক্লুসিভ ল্যাব আছে, এক্সক্লুসিভ ল্যাব আছে, আমাদের সেই সুবিধাটা নাই। তো সেক্ষেত্রে আমরা আসলে আমাদের সীমিত সম্পদের মধ্যে কোন কোন স্কিল গুলো আসলে, বিশেষ করে মনোবিজ্ঞানের যে স্টুডেন্টরা আছে, কোন কোন স্কিল গুলো আসলে আমাদের ডেভেলপ করা দরকার ইনিশিয়ালি? আচ্ছা, ইনিশিয়ালি ইনিশিয়ালি যেটা দরকার সেটা হলো একটা সায়েন্টিফিক মাইন্ড, ওপেন মাইন্ড, যে তোমাকে সায়েন্সের প্রতি বিজ্ঞান মনস্ক যেটাকে বলা হয়, বিজ্ঞান মনস্ক হতে হবে। বিজ্ঞান মনস্ক চিন্তা থাকলেই আসলে মানে খোঁজার জায়গাটা পরিষ্কার সামনের দিকে যাবে। এরপরে এখন আমরা যেটা বলছি যে এক্সক্লুসিভ ল্যাবের যে কথা বলছি, ওগুলো এরিয়া অনুযায়ী, যদি আমি বায়োলজিক্যাল বেসিস এবং ব্রেন নিয়ে আমার রিসার্চ করতে চাই, আমার এইসব কিছু অনেক লাগবে, হ্যাঁ, হার্ট হার্ট রেট ভেরিয়েবিলিটি বা এরকম বডি ফিজিওলজিক্যাল যে মেজারমেন্টগুলো, সেগুলো যদি দেখতে চাই যে কোনো একটা ডিজিজের শারীরিক শরীরবৃত্তীয় কারণ কী, কীভাবে হচ্ছে, কীভাবে ডেভেলপ করতেছে, হ্যাঁ, এটার সাথে এটা সাইকোলজিক্যাল কানেকশনটা বের করার জন্য। এর বাইরে যদি আমরা সোশ্যাল কনটেক্সটে চিন্তা করি যে একজন মানুষ সামাজিক পরিবেশে কেমন আচরণ করে, হ্যাঁ, পারিবারিক পরিবেশে কেমন আচরণ করে, ডেভেলপমেন্টাল কেমন আচরণ করে, কীভাবে হয়, সেটার জন্য অত বেশি বড় ল্যাব দরকার নাই। যে ফ্যাসিলিটিস আমাদের দেশে আছে আমরা এটা দিয়েই করতে পারি। তো আমরা যদি প্রসেসটা ভালো করে শিখি, সায়েন্টিফিক প্রসেস, প্রসেসের মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে আমরা জানি, হ্যাঁ, যেমন আমরা যদি মেথডে এক্সপেরিমেন্ট করতে পারি, নন এক্সপেরিমেন্ট করতে পারি, এক্সপেরিমেন্ট করার জন্য আমাদের ল্যাবগুলো বেশি লাগে। তো আমাদের দেশে অত এক্সপেরিমেন্ট হয় না যেহেতু আমাদের ল্যাব ফ্যাসিলিটিস কম, তো আমরা নন এক্সপেরিমেন্টাল যে পদ্ধতি, হ্যাঁ, ওই পদ্ধতিটা ফলো করি, সেটাও সায়েন্টিফিক মেথড, সেটাও অ্যাকসেপ্টেবল, সেটাও সাইকোলজিস্টরা মানে ব্যবহারে ইউজ করে। যেমন আমরা অনেক মানুষের ওপিনিয়ন নিয়ে নিয়ে আবার ওখান থেকে তার আচরণকে বোঝার চেষ্টা করি, হ্যাঁ, সার্ভের মাধ্যমে আমরা আবার ফলো আপ করে একটা মানুষকে দীর্ঘদিন ধরে ফলো আপ করে তার কী চেঞ্জগুলো আসছে সেটা বোঝার চেষ্টা করি। আমরা এমনি কোয়ালিটি দিয়ে কিন্তু চমৎকার চমৎকার রিসার্চ আমরা জানা মানুষের মন এবং আচরণ এবং কীভাবে কী হচ্ছে এটা বুঝতে পারি, হ্যাঁ, মানুষের সাথে ইনডেপথ আলাপ করলে, ঘরো আলাপ করলে অনেক বের হয়ে আসে। তো এইগুলোর জন্য আমাদের অত ফান্ড লাগে না বা অত ডিটেইল, হ্যাঁ, সফিস্টিকেটেড ল্যাব লাগে না, এবং কোয়ালিটি রিসার্চ করলেই আসলে, যেহেতু সাইকোলজি বা একটা কালচার সেন্সিটিভ ব্যাপার আছে, হ্যাঁ, এটাকে মাথায় রাখতে হবে, সাইকোলজির সাথে কালচার ওতপ্রোতভাবে জড়িত, মানুষের আচার আচরণ তার কালচার দ্বারা প্রভাবিত হয়। তো আমরা এখানে যেভাবে যেটাকে এখানে যেটাকে আমরা, হ্যাঁ, রোমান্টিক রিলেশনশিপ বলছি বা ধরো যে অ্যাগ্রেশন বলছি, সেম জিনিসটা হয়তো ওয়েস্টার্ন কালচারে নাও হতে পারে, একটু ডিফারেন্ট হতে পারে, হ্যাঁ, যেটাকে আমরা এখানে, ওরা ওখানে যেটাকে ডোমিনেশন বলছে সেটাকে এখানে আদর ভালোবাসাও বলতে পারে, তাই তো, এরকম হতে পারে, আমরা আমি আমরা হতে পারে, তাই না? আমি পার্সোনালি আমার একটা ইনস্টিংক্ট কাজ করছে যে আমাদের এখানে সামহাউ ডিফারেন্স আছে, ফ্যামিলি বলতে আমরা যা বুঝি, হ্যাঁ, একসাথে থাকা বলতে যে এগুলো আমাদের খুব কালচারাল ইস্যু, এগুলোকে বের করতে হবে আমাদের, এগুলো বের করে আমাদেরকে মানুষকে জানাতে হবে বা আমাদের নিজেদের জন্য ইউজ করতে হবে। সেটার জন্য আমরা আসলে যে রিসার্চগুলো করতে পারি সেটা কোয়ালিটি রিসার্চের ক্ষেত্রে খুব ভালো ভূমিকা রাখবে। আমরা 10-15 জন মানুষকে ইনডেপথ এক্সপিরিয়েন্স তার আলাপ করলে বের হবে। যেমন আমাদের এখানে ডিপ্রেশনের মানিটা কি,
খারাপ মানে এটা ডিপ্রেশন বলতে মানুষ ভাবে না, ওটা অন্য টার্মিনোলজি ইউজ করে। তারপরে দাম্পত্য জীবনের যে কলহ বিবাদ এটাকে কি তারা দেখে। সো আমরা যদি ওই ওয়েস্টার্ন ম্যারিটাল অ্যাটাচমেন্ট, ম্যারিটাল স্যাটিসফ্যাকশন ওই ধাঁচে ওই ছাঁচে ফেলি, আমাদের মানে আমরা কিন্তু আসলে মিলাইতে পারবো না। এই যে আমাদের কালচারাল ইউনিকনেস সেটা বের করার জন্য আমাদের রিসার্চ করতে হবে, এবং এই রিসার্চটা আমরা আমাদের আমাদের অনেক আগেই করা উচিত ছিল, আমাদের প্রচুরভাবে করা যায়। এবং এগুলো করার জন্য আমরা প্রচুর ফান্ড বা ল্যাব লাগে, যেগুলো আমরা কোয়ালিটি গ্রোয়েতেও আমরা করতে পারি, মানুষের এক্সপিরিয়েন্স, ওপিনিয়ন, হ্যাঁ, তার যাপিত যাপিত জীবনের বিভিন্ন এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করে ওইটাও সায়েন্টিফিক ওয়েতে আমরা বের করতে পারি যে কোথায় কী হচ্ছে। তো আমাদের স্টুডেন্টদের জন্য হিউজ এরিয়া। সব ফার্স্ট অফ অল যে জিনিসটা বললাম যে বিজ্ঞান মনস্ক একটা চিন্তা এবং ইন্টারেস্ট যদি থাকে বাকিটা পার হয়ে যাবে, এটাই হচ্ছে প্রথম হার্ডেল। যে ভয় না পেয়ে একটা পজিটিভ ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে যদি এই এই সাবজেক্ট এই এরিয়াটাতে আসা যায় সেটা খুবই কাজে লাগে। এবং এই বিজ্ঞান মনস্কতাটা ডেভেলপ করে এটা শুধু নট অনলি তার একাডেমিক এবং তার পার্সোনাল লাইফে প্রফেশনাল কাজে লাগবে, এটা পার্সোনাল লাইফেও সাংঘাতিক রকমের কাজে লাগবে। যাদের মধ্যে বিজ্ঞান মনস্ক চিন্তা আছে সে অ্যাটলিস্ট রিসার্চার হলেও সে ভালো কনজিউমার হতে পারবে। যে কেউ একটা দিল, একটা পত্রিকা বের হয়ে গেলো বা একটা নিউজ করলো যে এটার থেকে এটা হয়, সে কোয়েশ্চেন করবে, সে ক্রিটিক্যাল হবে, স্কেপটিক্যাল হবে, সে বলবে যে এটা কিভাবে পেয়েছে, তার পদ্ধতিটা কি, বলার আগে যদি সে পদ্ধতিটা ঠিক না হয় তো সেটাকে সে রিজেক্ট করে দেবে, সে ঢালাওভাবে সব কিছু গ্রহণ করবে, এটা একটা বৈশিষ্ট্য তার মধ্যে থাকবে। এবং সেটা তাকে অনেক হেল্প করবে তার অন্যান্য ডিসিশন মেকিং, তার লাইফের অনেক কিছু। হ্যাঁ, আমি আসলে এই জিনিসের সাথে সত্যি না না আসলে আলোচনাটা কিন্তু আমার আমি পার্সোনালি মনে করছি যে খুব ফ্রুটফুল, খুবই সময় উপযোগী। কারণ আমরা কিন্তু ভীষণ জাজমেন্টাল হয়ে যাই, বিশেষ করে ফেসবুকে বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখি, মানে উইদাউট এনি কোয়েশ্চেন আমরা একটা কিছু বিশ্বাস করে ফেলছি বা অবিশ্বাস করে ফেলছি, মানে প্রশ্ন করছি না, একটা রুটে যাওয়ার চেষ্টা করছি না। তো আসলে বিজ্ঞান মনস্কতা থাকলে আমি আসলে জানতে চাবো যে আসল ঘটনাটা কি, কিসের সাথে এটার সম্পর্ক আছে বা কি ঘটতে যাচ্ছে। তো এটা এটা কিন্তু আসলে মানে বেশ সুদূরপ্রসারী একটা প্রভাব পড়ে পার্সোনাল লাইফে ডেফিনেটলি। একটা প্রশ্ন আছে কেন খান পিন্নির পক্ষ থেকে, সেটা হচ্ছে কেউ যদি রিসার্চ করতে চায় তাহলে স্যারকে কিভাবে পাওয়া যাবে, স্যার আপনাকে কিভাবে পাওয়া যাবে? ও আচ্ছা, আমাকে তো ঢাকা ইউনিভার্সিটির কলা ভবনের পাঁচতলায় আমার ডিপার্টমেন্ট এডুকেশনাল কাউন্সিলিং সাইকোলজি, সেখানে তো আমি আছি, ইমেইল করলে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে পাওয়া যাবে। আমি ইউটিউবেও বিভিন্ন ধরনের কন্টেন্ট দিই রিসার্চ রিলেটেড, সেখানেও কেউ কমেন্টস করলে যোগাযোগ, মানে আমি আছি, বিভিন্নভাবে পাওয়া যায়। আমার ঢাকা ইউনিভার্সিটির যে প্রোফাইল আছে সেখানে ইমেইল অ্যাড্রেস আছে, সেখানে যোগাযোগ করলে পাওয়া যায়। সো আমি অলওয়েজ ওপেন টু রিসার্চ, এবং যে কেউ যদি কোনো আইডিয়া নিয়ে আসতে চায় তাকে সাপোর্ট দেওয়ার জন্য যতটুকু সম্ভব সেই কাজটা মানে আমি করি, নিজের নিজের তাগিদেই করি এবং নিজের আনন্দ থেকেই করি, অন্য কিছু দায়িত্ব থেকে। হ্যাঁ, আসলে এই পজিটিভ জেস্টারটা আমাদের খুবই দরকার। রুবেল ইসলাম লিখেছেন, ভেরি নাইস, থ্যাংক ইউ রুবেল ইসলাম সাহেব। তো আপনি যেটা বলছেন ভাইয়া যে আমাদের আসলে প্রথমত একটা পজিটিভ মাইন্ড দরকার এবং বিজ্ঞান মনস্কতার দরকার। আপনি যেহেতু স্টুডেন্টদের সাথে সরাসরি ইনভলভ, অর্থাৎ আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে কে কার কেমন স্কিল আছে, কার কেমন আগ্রহ আছে। আমাদের সময় কিন্তু আমরা মানে রিসার্চ কোর্স গুলো থেকে একটু পালানোর চেষ্টা করতাম বা কিভাবে একটু তাড়াতাড়ি করে এটা মানে পার করে দেওয়া যায়, একটা ভীতি কাজ করত। আসলে এই যে গ্যাপটা মানে কিভাবে আসলে আপনি পার্সোনালি আপনি স্টুডেন্টদেরকে ইন্টারেস্টেড করেন রিসার্চের প্রতি, বা কেন আমরা আসলে ভয়টা পাই, মানে এখন আসলে মনে হয় যে আসলে ভয়টা না পেয়ে ফেস করতে পারলে বোধহয় আরো অনেক কিছু শিখতে পারতাম। তা আমার এবং স্ট্যাটিস্টিক্সটা আসলে পার্সোনালি আমার তো খুবই ভয় লাগতো যে কিভাবে অ্যানোভা ট্যানোভা মানে ওরে বাবা এফ বের করা, হ্যাঁ ওই ফ্যাক্টর অ্যানালিসিস ভীষণ একটা ভয়ঙ্কর ব্যাপার ছিল। কিন্তু রিসার্চার হতে গেলে তো এগুলো জানতেই হবে বা করতেই হবে, আমরা কি করতে পারি তাহলে? সেটাই মানে মানে হ্যাঁ, ভয়টা বা স্ট্যাটিস্টিক্স এবং রিসার্চের ভয়টা মানে এটা ট্রু, সেটার একটা যে কোনো ডিসিপ্লিনের প্রথমে ভয়ের জায়গাটা থাকে, যেটা যদি তোমার যদি ইয়া না থাকে মানে মজা না পাওয়ার, প্রথমত হচ্ছে মজা পেতে হবে। এখন এই মজাটা সামহাও হয়তো বা অ্যাজ এ ফ্যাকাল্টি বা ডিপার্টমেন্ট দিতে ব্যর্থ হয়েছি বা হই মাঝে মাঝে, আমরা বোরিং করে তুলি, আমরা খুব কঠিন করে বিষয়টাকে বোঝার চেষ্টা করি বা বলার চেষ্টা করি, স্টুডেন্টরা ইন্টারেস্ট হয় না।
ওভারঅল আরেকটা বিষয় যেটা কাজ করে সেটা হলো যে দেশের সামগ্রিক পরিবেশও, এটা আমরা তো একটা আইসোলেটেড প্রাণী না, আমরা তো একটা সমাজে বাস করি, সমাজের যে একটা প্রভাব আছে সেটাও পড়ে। তো আমাদের সমাজে আমাদের রিসার্চ নিয়ে খুব একটা ইন্টারেস্ট না। আমাদের জাতীয় জীবনে মানে তুমি খেয়াল করে দেখো, আমাদের রিসার্চ বেসড এভিডেন্স দিতে হবে এটা না, আমাদের সবাই ঠাস ঠাস করে কথা বলে ফেলে একদম প্রথম সামান্য তথ্য দিয়ে বা মন গড়া দায়িত্ব কথা বলে। কিন্তু আমাদের দেশে হওয়া উচিত একজন পলিটিকার মন্ত্রী, তারা তাদের এক্সপার্ট টিম থাকবে, তাদের রেকমেন্ডেড করবে, দেন তারা কথা বলবে যে কোন সময় কোনটা দেওয়া হবে, কোন সময় টিকা দেওয়া হবে, বা কি বাচ্চাদের স্কুল বন্ধ হবে না খোলা হবে, সম্পূর্ণ গাইডেড বাই এভিডেন্স দ্বারা, যেটা ভালো উন্নত দেখবে। আমাদের দেশে সেটা হয় না, ওই কালচারটা যেহেতু নাই, তো রিসার্চের ব্যাপারে একটা কি হয়, এটা মানে ফোর্থ সাবজেক্টের মতো একটা বিষয় আর কি, যে সব কিছু হওয়ার পরে একটু রিসার্চের একটু প্রজেক্ট করতে হবে, হ্যাঁ তবারকের মতো মিল আছে সে একটু খাইবে আর কি। হ্যাঁ, তো এটা মেইন স্ট্রিমে আসে না। এখন লাস্ট 10 ইয়ার্স দেখুন র্যাঙ্কিং নিয়ে কথা হচ্ছে, তারপরে এই যে ছেলে মেয়েরা বাইরে যাচ্ছে প্রচুর ঘুরে আসতেছে, তারা দেখতেছে পাবলিকেশন, র্যাঙ্কিং, রিসার্চ, ইনোভেশনে আমরা অনেক পিছিয়ে আছি, আমাদের কোনো কিছু অনেক তলা নিতে, কিন্তু কারণ আমরা রিসার্চ না করলে তো আমরা ইনোভেট করতে পারবো না, ইনোভেশন আসবে যাবে। ওই কালচারটা যখন ন্যাশনাল কালচারটাই যখন কম, তো সাইকোলজিতে আর বাইরে না, সাইকোলজিতে আরও কম, তো আমরা শুধু খালি করার জন্য একটা প্রজেক্ট করার জন্য একটা প্রজেক্ট করি। আমাদের ফ্যামিলিটা যদি গভর্নমেন্ট বলতো সাইকোলজি ডিপার্টমেন্ট, আমাদের এই বাচ্চারা স্কুল থেকে ঝরে যাচ্ছে, তোমরা কী করতে সাথে সাথে আমাদেরকে পলিসি জানাও, সমস্যা করে বলো, তখন কিন্তু আমাদের দৌড়ান মানে আমরা খুব ব্যস্ত হয়ে পড়তাম যে না আমাদের গভর্নমেন্ট এটা চাচ্ছে, এই সুইসাইড করছে, এটার জন্য কী ইন্টারভেনশন রেডি করা যায় তাড়াতাড়ি, তোমরা ইন্টারভেনশন, আমরা এডুকেশনাল কাউন্সিল ডিপার্টমেন্ট মানে পাগলা পাগলের মতো দৌড়াদৌড়ি করবো আর কি, তাই না? এরকম বিষয়গুলো যখন আসবে তখন ছিল তো, হ্যাঁ আসলে কিন্তু হচ্ছে না, আপনি যেটা বললেন এমনটাই হওয়ার কথা ছিল, হচ্ছে না, একেবারে হচ্ছে না, হ্যাঁ সেটা হচ্ছে না বিধায় কিন্তু আমরা ওই যে আমাদের এবং কোভিড এর পরে, হ্যাঁ হ্যাঁ স্টুডেন্ট ভাই বলেন, গভর্নমেন্ট কিন্তু এটা অনেক সুন্দর সুন্দর বের করতে পারতো, যে প্রচুর রিসার্চের স্কোপ আছে, এখনো আছে এবং ছিল। ইভেন আমাদের বাংলাদেশের মানুষরা যে কেন আমরা তো হঠাৎ করে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছি, আবহাওয়ার প্রভাব থাকতে পারে, অঞ্চল ভিত্তিক অনেক অনেক ইন্ডিকেটরই থাকতে পারে, এগুলো কিন্তু আসলে বের করা দরকার। মানে ইভেন কিছুদিন আগে একটা দেখলাম যে বাংলাদেশ সপ্তম হয়েছে অ্যাগ্রেসিভ এবং মানে দুঃখী জাতি হিসাবে, তো এইটা তো আমাদের আসলে এখন ইভেন ইন্টারভেনশনের জন্য কিন্তু আমরা অনেক রিসার্চের সুযোগ আছে, যে কেন আমাদের মানুষগুলো এরকম, কি করতে পারি তাদের সমস্যার সমাধানে। তো হ্যাঁ অনেক সুযোগ আছে, কিন্তু আমরা সুযোগটা আসলে পাচ্ছি না, করা হচ্ছে না। আলোচনাটা আসছিলাম সেটা হলো যে স্টুডেন্টরা কেন মানে মোটিভেশন হারায় যায়, বা তোমরা যে পোস্টে যে মানে এমন কোন মতে শেষ করা আর কি। তো আমি লিংকটা করছি যে আমাদের সব জায়গায় একটা লিংকেজ আছে। ইদানিং যেটা হয়, ইদানিং যেটা বাড়ছে ট্রেন্ডটা রিসার্চের প্রতি আগ্রহ বাড়ছে, সেটা হলো যে চাপ আসছে একটা। প্রথমত ইউনিভার্সিটি গুলো প্রচুর চাপে পড়ছে, তাদের র্যাঙ্কিং বাড়ায়, র্যাঙ্কিং বাড়ানোর অন্যতম উপাদান হচ্ছে নাম্বার অফ রিসার্চ বা পাবলিকেশন, এটা হয়। এখন যদি আমরা পাবলিকেশন না করি তাহলে কিন্তু আমরা র্যাঙ্কিং এ পিছিয়ে যাব। তো আমাদের এখন কিন্তু প্রতি বছর একটা কন্ট্রাক্ট করতে হয় যে আমি বছরে এতগুলো পাবলিকেশন করব, এই পাবলিকেশন করতে গেলে তো আমার রিসার্চ করতে হবে, তো রিসার্চ করলে একটা এই যে চাপ বাড়ছে এখন করা হচ্ছে। এখন আমরা স্টুডেন্টদেরকে খুব মানে ইন্টারেস্টিং করতে পড়াই, ইউটিউবে ভিডিও বানাই দিয়ে মানে যা যা করার লাগে করি, হ্যাঁ গভর্নমেন্ট থেকে ফান্ড দিচ্ছি, টাকা দিচ্ছে যে করো, সব মিলিয়ে এখন কিন্তু ওই একটু হাওয়া বদল হচ্ছে আর কি, যে হাওয়া বদলে সুফলটা স্টুডেন্টরা পাচ্ছে এবং জাতীয় পাবে আর কি। আমি যদি একটা এক্সাম্পল দিই, যেমন আমাদের কৃষি বিজ্ঞানের কথা যদি চিন্তা করো, মানে মনোবিজ্ঞান বাদ দিয়ে যে বাংলাদেশের কৃষি বিজ্ঞান কিন্তু অনেক আগান, এবং এটার সুফলটা আমরা পাচ্ছি কিন্তু, এই যে আমরা বিভিন্ন জাতের যে গাছপালা এই যে পাচ্ছি, এটা কিন্তু আমাদের বাংলাদেশের মানে কৃষি বিজ্ঞানী তারাই গবেষণা করে বের করতেছে। তো এটা লাস্ট 20-30 বছর ধরে ইন্টারেস্টটা দেওয়ার ফলে কিন্তু আমরা এখন খাদ্য স্বয়ংসম্পূর্ণ এটা করতে পারছি, এটা কিন্তু আমরা আমদানি করে নেই নলেজ, এগুলো কিন্তু আমাদের যে কৃষি বিজ্ঞানীরা আছেন এনারাই কিন্তু এটা বাই করছেন, করতেছে, প্রতিনিয়ত করছেন, কোন জাতের কোনটা কোন মানে ওয়েদার সাথে কিভাবে ট্যাকেল দিয়ে যে উদ্ভিদ বেঁচে থাকবে,
এই জাতটা ওরাই বের করতেছে এবং আরো এটা জাস্ট একটা এক্সাম্পল, একটা ফিল্ডকে যদি ইন্টারেস্ট দেওয়া হয়, সো আমাদের এখন যদি মেন্টাল হেলথ নিয়ে গপ থাকে বা দেশ যদি চায় সেটাতে যদি ফোকাস হয় দেখবে আমাদেরও আমাদের ভিতর থেকে আমাদের বাংলাদেশের মনোবিজ্ঞান মনোবিজ্ঞানীরাই এমন সুন্দর সুন্দর ইন্টারভেনশন বের করতে পারবে যেটা বাচ্চাদের জন্য, যেমন আমরা এখন এরকম ইন্টারেস্ট স্পেশাল চিলড্রেনদের নিয়ে বেশ যারা অটিজম বা এইসব বিষয়ে এটা নিয়ে সেন্টার হচ্ছে, রিসার্চ হচ্ছে। তো আর 5-10 বছর পরে আমরা খুব আমরা মনে হয় খুব সুন্দর করে এই বিষয়গুলো ডিল করতে পারবো আর কি। তো আমি মনে করছি যে হাওয়া বদল হয়েছে এবং এটা ট্রেন্ডটা ভালো দিকে যাচ্ছে, সো এই জন্য নতুন নতুন স্টুডেন্ট যারা মানে ইয়াং যারা এখন তারা বেশ রিসার্চের দিকে ইন্টারেস্ট হচ্ছে, তারা স্কলারশিপ পাচ্ছে, তারা প্রপোজাল লিখতেছে খুব সুন্দর করে, তারা ফান্ড পেয়ে যাচ্ছে, ফুল স্কলারশিপ পেয়ে যাচ্ছে। তো এটা আর কি আমি একটা কোশ্চিন দেখতে পাচ্ছি নুসরাত জাহান পিঙ্কি, প্লিজ শেয়ার সাম প্রোগ্রাম রিকোয়ারমেন্ট ফর দ্য বিগিনার্স ইন রিসার্চ এরিয়াস, সাম ইজিয়ার স্ট্যাটিস্টিক্যাল টেস্ট দ্যাট উইল বি হেল্পফুল টু কন্ডাক্ট রিসার্চ। আচ্ছা, থ্যাংক ইউ নুসরাত জাহান পিঙ্কি, এই প্রশ্নটার উত্তর যদি আমি দিই, প্লিজ শেয়ার দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট ফর দ্য বিগিনার্স। মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে যে মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে তার ইন্টারেস্ট, ইন্টারেস্টটা যখন থাকবে তারপরে মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে যে মিনিমাম রিকোয়ারমেন্টস আসলে কিছু নাই, যে রিসার্চের ব্যাপারে কথা বলতে আসছে সে নিশ্চয়ই অ্যাটলিস্ট একটা ডিগ্রি করে আসছে কিছু না কিছু, ইন্টারমিডিয়েট বা আমার মনে হয় ইন্টারমিডিয়েট একটা পাস করলেই তারপরে সে বাকি সিস্টেমে যদি ঢুকানো যায় আস্তে আস্তে যাবে, তারপরে তো ব্যাচেলার টেস্ট করবে। এই মিনিমাম রিকোয়ারমেন্টটা এইসব যদি থাকে যে সে অ্যাটলিস্ট তার একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি আছে এবং তারপরে যদি আগ্রহটা থাকে তখন রিসার্চের যে টুলস এবং টেকনিকগুলো আছে সেগুলো সে শিখে নিতে পারে। এই শিক্ষাটাও এখন ওপেন সোর্স এত ভালো হয়েছে যে ওপেন সোর্সেই সব কোর্স করা যায়, সব শেখা যায়। তুমি একদম রিসার্চ মেথোডোলজি এ টু জেড একটা ভালো ইউনিভার্সিটি থেকে অফার করা কোর্স ফ্রি করতে পারবে, এরকম এখন সার্ভিস আছে, চাইলে একটু কাটাকাটি করবে তো এগুলো শেখা যায়, শিখে নিয়ে গেলে তারপরে ইমপ্রুভ করা যায়। তারপরে যেটা হয় যে একটা বেস্ট ওয়ে কারোর সাথে একটা ট্যাগ হয়ে যাওয়া আর কি, কোনো একটা রিসার্চ গ্রুপের সাথে বা একজন সুপারভাইজারের সাথে বা একজন প্রফেসরের সাথে যে একটু শিখে, সো এটা করতে করতে শেখা আর কি ভালো হয়। তো থিওরি তো শিখে নিলাম, তারপরে একটা সুপারভাইজার সুপারভাইজার এবং সুপারভাইজি সম্পর্কের মাধ্যমে ভালো শিখা যায় করতে করতে। কোনো একটা গ্রুপকে ইন্টারেস্টেড ইমেইল করা বা যোগাযোগ করা, দেখেন আপনি ধরেন যে উইমেন ইম্পাওয়ারমেন্ট নিয়ে কেউ একজন রিসার্চ করে তার রেগুলার কাজ করে, যে ওই স্যার বা ম্যাডাম আমি আপনার সাথে ইন্টারেস্টেড আমাকে কোনো প্রজেক্ট বলে নিয়েন অ্যাজ এ আর এ, তো সে বলবে আচ্ছা ঠিক আছে তোমার সিভি আর এ হিসাবে কাজ করার, সে 6 মাস ওই একটা প্রজেক্টের সাথে থাকলে রিসার্চের একদম কীভাবে ড্রাফট করতে হয়, ডাটা অ্যানালাইসিস করতে হয়, কারণ সব কিছু শিখে যাবে। এভাবে থাকলে পরে সে নিজেই আস্তে আস্তে তো ইম্প্রুভ করবে। ওইটুকু যখন হয়ে গেলে তখন সে যদি আরও ইন্টারেস্টেড থাকে যে হ্যাঁ আমি এটা নিয়ে আরও ফার্দার লেখাপড়া করতে চাই, তখন সে সুন্দর করে একটা প্রপোজাল লিখে তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড সব দিয়ে টিয়ে বাইরে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারে, সে একটা স্কলারশিপ পেয়ে যাবে। তো ওখান থেকে পড়ে আসলে একদম মোটামুটি পাকাপোক্ত হয়ে যায় আর কি, যেটা সুন্দর করে তখন ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ হিসাবে কাজ করা যায়। তো ভাবটা এটাই। সে আর একটা প্রশ্ন করছে যে সাম ইজিয়ার স্ট্যাটিস্টিক্যাল টেস্ট দ্যাট উইল হেল্প বি হেল্পফুল টু কন্ডাক্ট রিসার্চ। এটা আসলে মানে সবগুলো ইজিয়ার আবার সবগুলোই কঠিন, স্ট্যাটিস্টিক্যাল টেস্ট আসলে ডিপেন্ড করছে আসলে স্ট্যাটিস্টিক্যাল টেস্ট লাগবে কিনা সেটাও একটা বড় বিষয়। যেমন আমরা প্রথমে কথা বলছিলাম যে কোয়ালিটি স্টাডির মাধ্যমে আমরা রিসার্চ করতে পারি, যেটা সেখানে কোনো টেস্টেরই কোনো আলাপ নেই, তো মানুষের কথা মানুষের অভিব্যক্তি এক্সপ্রেশন মানুষের ওয়ার্ডস সেগুলো তোমার পড়ে পড়ে চিন্তা করতে হবে, সেখানে তো কোনো টেস্টেরই ব্যাপার নেই। সো রিসার্চ করা যায় টেস্ট ছাড়াও, হ্যাঁ সো টেস্ট যদি ভয়ঙ্কর হয় তাহলে ওই টেস্ট ছাড়া, টেস্ট একটা খালি একটা ওয়ে অফ মানে আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ আর ওইটা বাদ দিয়েও রিসার্চ করা যায় এবং খুব ভালো রিসার্চ করা যায়। তো আর ইজিয়ার এবং আজকাল কিন্তু ভাইয়া আমি যেটা একটু আপনাকে ইন্টারাপ্ট করে ফেললাম, আজকাল কিন্তু আমি যেটা দেখছি ন্যারেটিভের উপর মানুষ খুব জোর দিচ্ছে, বিশেষ করে আমার এনজিও তে কাজ করার অভিজ্ঞতায় তারা শুধু মানে কথা শুনে কথাটা আর কি কি অভিজ্ঞতাটা হচ্ছে তাদের কি পরিবর্তন হয়েছে পরে, ন্যারেটিভটা আজকাল খুব মানে কি বলবো আজকালকার ভাষায় বলা যায় ট্রেন্ডিং একটা ব্যাপার। ট্রু, আমি তুমি অ্যাপ্রোপ্রিয়েট টার্মটা বলছো, আমি ওগুলো বলতে যাচ্ছিলাম না, যাই হোক ন্যারেটিভটা আর কি, এই ন্যারেটিভ আইডেন্টিটি ন্যারেটিভ থেরাপি, এটা আসলে আমি যে অটোবায়োগ্রাফিক্যাল নিয়ে কাজ করি অটোবায়োগ্রাফিক্যাল মেমোরি নিয়ে কাজ করি, সো আলটিমেটলি আমরা আসলে মানুষের এই ন্যারেশনটাই শুনতে চাই বুঝতে চাই এবং এখান থেকে আসলে অনেক কিছু আমরা বের করতে পারি, এটার জন্য মানে স্ট্যাটিস্টিক্স লাগে না। তারপরেও প্রয়োজনে অবজেক্ট, আমাদের কাছে আরো একটা প্রশ্ন আছে, হ্যাঁ হ্যাঁ প্লিজ প্লিজ কন্টিনিউ করুন ভাইয়া। আমি বলছিলাম যে যে অবজেক্টিভ অনুযায়ী আমাদের টেস্ট আসলে ডিটারমিন করতে হয় যে
কোন কি ধরনের প্রশ্ন বা কি আমি জানতে চাচ্ছি সেটার আলোকে আমার টেস্টটা হবে আর কি। তো সেটা যে কেউ মানে মানে হেল্প করতে পারে, একদম একজনকে জিজ্ঞেস করলেই হয় বা একটু বই করলেই হয়। আমরা আরো একটা প্রশ্ন পেয়েছি, সেটা হচ্ছে সাধারণ মানুষ কিভাবে বুঝতে পারবে কোন মানসিক স্বাস্থ্য সেবাটা বিজ্ঞানসম্মত বা রিসার্চ বেসড আর কোনটা বিজ্ঞানসম্মত না বা মন গড়া? খুব ইন্টারেস্টিং কোশ্চেন করছে। হ্যাঁ, এটা জরুরি মানুষের এক মানে একটা কি বলবো যে ইনফর্ম কনজিউমার হওয়া দরকার। আমরা যেমন একটা টিকা নিতে গেলেও আমরা দেখি যে এটা কি অ্যাস্ট্রোজেনিকা নাকি এটা কোথা থেকে আসে নাকি সিনোফার্ম, মানুষ কিন্তু কোশ্চেন করে। মানুষের যখন এই সেন্সটা আছে তার মানে মানুষ অন্য জায়গায় এটা করতে পারে। টিকার ব্যাপারে বাংলাদেশে প্রায় সব যে হ্যাঁ এটা কোন দেশের টিকা আগে দেখি, তার মানে কি তারা ওইটা টিকেটার কোয়ালিটি নিয়ে ওইটার ইফেক্টিভ নিয়ে এটা নিয়ে মানুষের জানতে আগ্রহী বা জানে বা বুঝতে চায়। সেম ক্ষেত্রে যখন মানুষ মানসিক স্বাস্থ্য সেবা গ্রহণ করতে চায় সেটা তো অবশ্যই মানে খুব বেশি খুব ইম্পর্টেন্ট একটা ক্রিটিক্যাল দেখা। প্রথমত হচ্ছে যে যেটা হবে যে অবশ্যই তারা যদি বিজ্ঞানসম্মত হয় সেটা দেখতে হবে। বিজ্ঞানসম্মত হয় এটা কিভাবে বুঝবো? বিজ্ঞানসম্মত মানে সে এভিডেন্স দিয়ে কথা বলবে, এভিডেন্স দিয়ে তার ট্রিটমেন্ট থেরাপিটা হবে। যেমন থেরাপি কিন্তু অনেক আছে, হ্যাঁ সবগুলোই কিন্তু এভিডেন্স বেসড থেরাপি না, মানে আনফর্চুনেটলি কিন্তু কোনোটা কোনোটা ওয়ার্ক করে বলে বিশেষ করে এশিয়াতে আমাদের দেশ এই ভারত পাকিস্তান বাংলাদেশে থেরাপির যে ইউজ হয় সেখানে এভিডেন্সের চর্চাটা কম হয়, ইমোশনের চর্চাটা আমার মনে হয় বেশি। আমি একটু বলে খুব হার্স কথা বললাম, মানে ধরো যে নাইস গাইডলাইন আছে বা যেটা অথরাইজিং বডি আছে এপিএ এবং ব্রিটেনের যেটা আছে এরা কিন্তু ক্যানাডিয়ান যে সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন তারা কিন্তু গাইডলাইন দেয় এবং এটা আপডেট করে কোন কোন থেরাপিটা কাজ করা যায়, কোন অসুখের জন্য ভালো কাজ করে, কোন অসুবিধার জন্য। তো সেই এভিডেন্স বেসড ওই লিস্টে থাকতে হবে তারা। দেন একজন মানে বিজ্ঞানসম্মত কিনা আমরা তো বলছি যে বিজ্ঞানসম্মতের বেসিক প্রিন্সিপালটা কি, যে সেটা এভিডেন্স বেস হতে হবে, সেটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত হতে হবে। কেউ যদি বলে যে মানে মন থেকে বলে, তার অভিজ্ঞতা থেকে বলে, স্পিরিচুয়াল বা রিলিজিয়ান জায়গা থেকে বলে, মানে স্পিরিচুয়াল রিলিজিয়ানের সাথে মানে সায়েন্সের কন্ট্রাডিকশন কিছু নাই, মানে দুইটা দুই স্ট্রিম আসলে এটা তো কম্পিটিশন হবে না, সায়েন্সের সাথে সায়েন্সের কম্পিটিশন হবে, ধরো যে প্রমাণিত হয়ে গেছে বা ওটা ইফেক্টিভ পাওয়া গেছে এরকম। তারপরে আমাদের যেমন যত ধরনের দোয়া তাবিজ এইসব কিছু বা মানুষের যে এইসব কথা বলে বা এইসব ইউজ করে ট্রেডিশনাল হিলার যাদেরকে বললাম, এই ট্রেডিশনাল হিলাররা নন-সাইন্টিফিক মেথড ফলো করে, হ্যাঁ তারা তাদের যে প্রক্রিয়া পদ্ধতিটা ডিসক্লোজ করে না, ওটা ওটার বিজ্ঞানসম্মত বেসিস আছে কিনা সেটাও তারা বলে না এবং ওটা ইন্টারেস্ট করে না। কিন্তু মানুষজনের ওই একটা এখানে মানুষের মধ্যে একটু শিক্ষিত যে ব্যাপারটা থাকে, কোশ্চেন করার যে জায়গাটা থাকে, এই জায়গাটা একটু মানুষ কম অ্যালাউ করে বা সবকিছু মেনে নেয়, এই জন্য চলে আর কি। এই উপমহাদেশে খুব বাংলাদেশ এই উপমহাদেশে এগুলো চলে, যেমন যে গুরু পীর ফকির মানুষ মানুষের মেন্টাল হেলথের সমস্যা তাদেরকে বলে, তাদের কাছে যেহেতু মেন্টাল হেলথ সার্ভিস গুলো ওরকম স্ট্রং ডেভেলপ করেনি চাইলেই পাওয়া যায় না, সো অল্টারনেটিভ হিসেবে তারা মানে ইউজ করেছে তাদের কাছ থেকে কিছুটা কিছু তো কিছু তো হিলিং তাদের কাছে হয়ই, কিন্তু ওগুলো বিজ্ঞানসম্মত। এখন যদি সার্ভিস যারা দেয় প্রফেশনালি তাদের মধ্যে থেকেও দেখা গেল যে আমরা মেল প্র্যাকটিসের একটা জায়গা মাঝে মাঝে আসে, হ্যাঁ যে এইগুলো যারা বলে বা সেটা আমাদের দেখতে হবে যে আমাদের প্রফেশনাল গাইডলাইন্স ফলো করছে কিনা, তারা সাইন্টিফিক ওয়েতে তাদের এভিডেন্সগুলো শো করছে কিনা, তাদের মেথোডোলজিগুলো তাদের ক্রেডেনশিয়ালগুলো শো করছে কিনা, এইসব আর কি চেক অ্যান্ড ব্যালেন্স। হ্যাঁ অর্থাৎ কিন্তু এছাড়া কিন্তু আজকাল আমরা গুগলেও অনেক কিছু ঘাটাঘাটি করে পেয়ে যাই, সো চাইলে কেউ কিন্তু যদি চায় যে হ্যাঁ এই আসলে এই ব্যাপারটা কি একটু চেক করি, তো ওইটারও কিন্তু আসলে একটা ওয়ে আছে যে আমরা দেখে নিচ্ছি একটু চেক করি, এবং গুগল স্কলার বা ছোট ছোট অ্যাবস্ট্রাক্ট গুলোও কিন্তু থাকে অনেকেই, কিন্তু যদিও সাইকোলজির বাইরের ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেকে কিন্তু ভালো নলেজও রাখে, হয়তো সবাই রাখে না
বাট কেউ কেউ কিন্তু চাইলে অ্যাভেল করতে পারে এই এই ইনফরমেশন গুলা নিতে পারে চাইলে। তো আমাদের কাছে একটা কমেন্ট আসছে স্যারের উদ্দেশ্যে, সেটা হচ্ছে থ্যাংক জিনিয়া মিথা করেছে, থ্যাংকস আ লট আজহারুল ইসলাম স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। আমাদের সময় প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা, এর মধ্যে আমরা অনেক কিছু জানলাম যে আসলে রিসার্চ কি কেন দরকার, বিশেষ করে সাইকোলজিতে রিসার্চের ভূমিকা কি, এবং আমরা যদি ইন্টারেস্টেড হই তাহলে সাইকোলজিতে সাইকোলজির স্টুডেন্টরা কিভাবে নিজেদের মধ্যে আসলে ওই স্কিলটা ডেভেলপ করতে পারে, যার জন্য আসলে প্রথম রিকোয়ারমেন্টে স্যার যেটা বললেন যে আমাদের দরকার আমাদের নিজস্ব বিজ্ঞান মনস্কতা এবং ইন্টারেস্ট, এবং তারপর আস্তে আস্তে সবকিছু হচ্ছে। এবং আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ভাইয়া আপনি যেটা বললেন যে এখন যে পজিটিভ একটা চেঞ্জ আসছে, আমরা যেরকম আগে রিসার্চ থেকে দূরে পালাতাম, এখন আসলে স্টুডেন্টরা ইন্টারেস্টেড হচ্ছে, এবং এখানে শিক্ষকদের বড় একটা ভূমিকা আছে ডেফিনেটলি, গাইডেন্স না পেলে কিন্তু আসলে হয় না। বর্তমানে কিন্তু শিক্ষকরাও বেশ নিজেদেরকে আপডেটেড করছেন, ডিউ রেসপেক্ট টু আমাদের আগের শিক্ষকরা, ওনারা অনেক জানতেন কোনো সন্দেহ নাই, বাট ইয়াং টিচাররা যে এনার্জিটা দিতে পারছেন এখন বা দেন, প্লাস এখন তো গ্লোবাল অনেক চেঞ্জ চলে আসছে, ওইখানে কিন্তু টিচাররাও মানে তাল মিলিয়ে চেষ্টা করছে স্টুডেন্টদেরকে নতুন কিছু দেওয়ার, ভালো কিছু দেওয়ার। তো ভাইয়া আমরা তো অলমোস্ট আজকে শেষের দিকে চলে আসছি, যদি মনোবিজ্ঞানের স্টুডেন্ট এবং আমরা যারা আছি প্র্যাকটিশনার, আমরা আসলে রিসার্চে কি রকম অবদান রাখতে পারি, বা আরো বেশি যাতে আমরা আগ্রহী হই বিশেষ করে স্টুডেন্টরা, সেটার জন্য আসলে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে যদি একটু বলতেন। না থ্যাংক ইউ মালিহা, মানে খুব সুন্দর করে সামারাইজ করার জন্য। আমাদের তো স্টুডেন্টরা যেটা তাদের কোর্স ওয়ার্ক হিসাবে তাদের তো প্রজেক্ট বা রিসার্চ করতেই হয়, তারা এখানে উপায় নেই, এটা ছাড়া তারা সে পাশে ডিগ্রি পাবে না, পাস করতে পারবে না। হ্যাঁ, তো তারা করেই, তারা পছন্দ হলেও করে না হলেও করে। আর আমরা যারা ইয়াঙ্গার, যেটা আর্লি ক্যারিয়ার রিসার্চার, যেটা তুমি বললা যে একটু সময় দেওয়া বা ইন্টারেস্টিং করে তোলা, এটা আসলে একটা অন্যতম একটা কাম হতে, যে আমরা কি বলবো যে ওই যে বলছি যে আমরা একটা র্যাঙ্কিং এর চাপে আছি, বিভিন্ন চাপে পড়ে আর কি, এক্সিস্টেনশিয়াল ক্রাইসিস এর কারণে, কারণ আমাদের করতেই হবে এখন। এখন মানে ওই যে বলে যে এখন আমরা মানুষ সবাই কম্পেয়ার করে, তাই না? তোমার একটা এখানকার জিনিসের সাথে অটোমেটিক এখানে গুগল স্কলারে চেক করে যে তার কয়টা পাবলিকেশন আছে, তার হ্যাঁ রিসার্চ গেট স্কোর কত, এগুলো মানুষ অটোমেটিক দেখে আর কি, পিএইচডি কোথা থেকে করছে, এরপরে তার ল্যাবে কি কি কাজ হচ্ছে, এগুলো কিন্তু দেখে। এগুলো ইউনিভার্সিটি থেকে চাপ আছে, গভর্নমেন্ট থেকেও একটা চাপ আছে, নিজেদের মধ্যে থেকেও একটা চাপ আছে এই কম্পিটিশনের জায়গাটাতে। সো আমাদের আসলে উপায় নাই এটার, এখান থেকে ইয়া হওয়ার আর কি, রিল্যাক্স করার সুযোগ নেই আমাদের যাবে। এই ট্রেন্ডটাতে আমাদের স্টুডেন্টরাও বেনিফিটেড হচ্ছে এবং হবে, যারা প্র্যাকটিশনার আছে আমি মনে করি তাদের খুব বড় বড় তাদের রিসার্চের এই জায়গাটাতে প্র্যাকটিস, যেটা আমি বললাম যে আমাদের কালচারাল স্পেসিফিক ইন্টারভেনশন রেডি করা, বোঝা, এগুলোর জন্য আমাদের তো প্র্যাকটিশনারদের লাগবে। যেমন আমি একটা আমাদের সাথে যে আমি ফিলি স্টুডেন্ট সেই নতুন জন, তো তার একটা সে তার প্রজেক্টটা হচ্ছে যে সে দেখতে যাচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার ওসিডি, ওসিডিতে একটা ইন্টারভেনশন নতুন কমপ্লিটলি নিয়ে আসে, সেটা হলো মেমোরি স্পেসিফিসিটি ট্রেনিং। তো সেটার ইফেক্ট এটা ওসিডিতে কাজ করে কিনা সেটা সে দেখবে কন্ট্রোল ট্রায়াল করে, ক্লিনিক্যাল ট্রায়াল করে। তো এটার জন্য তো আমার প্র্যাকটিশনার লাগবে যারা কিনা ওসিডি টাইম দেখে তাদের সাথে, হ্যাঁ তো তাদের সাথে কোলাবোরেশন লাগবে। তো এই জন্য যারা প্র্যাকটিশনার এবং যারা রিসার্চার এদের যদি কোলাবোরেশন থাকে তাহলে জয়েন্টলি খুব সুন্দর কাজ করা যায়, পাবলিকেশন করা যায়, তারাও বেনিফিটেড হয়। তো একটা রিসার্চ কিন্তু মানে ভয় পাওয়ার একটা জায়গা হচ্ছে মনে হচ্ছে আমাকে সব কাজ একাই করতে হয়, এই এই কনসেপ্টটা ভুল। রিসার্চ হচ্ছে কোলাবোরেটিভ কাজ, সবাই সব জায়গায়, বিশ্বের যত ভালো রিসার্চারই হোক সে কিন্তু রিসার্চের প্রত্যেকটা পার্টে সমান না, অর্থাৎ কেউ হচ্ছে লিখলো, কেউ হয়তো প্রবলেমটা আইডেন্টিফাই করে একটা প্রবন্ধ বা ইন্ট্রোডাকশন লিখলো, কেউ আছে শুধু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস গুলো করলো, সে অন্য ওটাও পারে না এটাও করে না, সে তো অ্যানালাইসিস ডেটা নিয়ে কাজ করে। কেউ আছে যে হ্যাঁ ওই প্রবলেমটাকে ভিজুয়ালাইজ করে এটা প্রেজেন্ট করে, তো কেউ আছে যারা প্রজেক্টটা ম্যানেজ করে, অর্থাৎ পার্টিসিপেন্ট কালেক্ট করা বা ল্যাবরেটরিতে মানুষকে নিয়ে আসা, সাবজেক্টকে নিয়ে আসা, তাদেরকে এই ইন্টারভেনশনটা ঠিকভাবে হচ্ছে কিনা এই ম্যানেজারিয়াল কাজটা করে। তাহলে তিন চার ধরনের লোক জয়েন্টলি কিন্তু কাজ করতেছে, তারা সবাই মিলেই কিন্তু রিসার্চার, সবাই কিন্তু পাবলিশ করতেছে, ইকুয়ালি বেনিফিটেড হচ্ছে। তো কেউ প্র্যাকটিশনার যে আমি প্র্যাকটিশনার আমি তো স্ট্যাটিস্টিক্স পারি না, ডোন্ট ওয়ারি স্ট্যাটিস্টিক্সের দরকার নাই, যে পারে তার সাথে টিম আপ করো। হ্যাঁ, যে বলে আমি তো ভালো লিখতে পারি না,
যে লিখতে পারে তার সাথে টিম আপ করো, তো তিন চার জনের টিম আপ হয়ে গেলে তো সুন্দর। তুমি কি করতে পারবো যে আমি ডেটা কালেকশনে হেল্প করতে পারি, যে আমার কাছে ক্লায়েন্ট এসে বা আমি আরো অন্য চিনিয়ে যা, এই যে লিয়াজু বা নেটওয়ার্কিংটা আমার ভালো, আমি ফ্যাসিলিটিস আছে, এটা আমি সাপোর্ট দিতে পারি। ওকে ফাইন, সো কেউ আছে যে লেখা দিয়ে হেল্প করবে, কেউ স্ট্যাটিস্টিক দিয়ে হেল্প করবে, কেউ পার্টিসিপেন্ট বাই দি ডিজাইনটা কাজটা কিভাবে হবে সেটা দিয়ে হেল্প করবে। তো টিম আপ হয়ে গেলে তারপরে সঙ্গে রিসার্চ করবে। এই জন্য টিমের কোলাবোরেটিভ ওয়ার্ক দেশ এবং দেশের বাইরে, এখন আমাদের স্টুডেন্টরা ইভেন বাইরের প্রফেসরদের সাথে রিসার্চারদের সাথে যোগাযোগ করছে এবং তাদের সাথে যোগাযোগ করে সুন্দর করে পাবলিকেশন করছে দেশ এবং দেশের বাইরেও, মানে এটা বলা যায়। সো এটার জন্য একটু যোগাযোগ রাখা। সামনে আমাদের বিপিএ কনফারেন্স হবে অক্টোবর মাসে বাংলাদেশ সাইকোলজিক্যাল, প্রচুর পেপার পাবলিশ হবে, প্রেজেন্টেশন ওরাল, এগুলোতে যাওয়া, এগুলো দেখা কি ট্রেন্ডে কি হচ্ছে না হচ্ছে, ওখানে মানুষের সাথে নেটওয়ার্ক তৈরি করা। তারপরে এখন যেটা আমি বলতে মানে মিস করছি বা প্রশ্নটা আসেও নেই, সেটা হলো যে ফান্ডের যে বিষয়টা, টাকা তো লাগে, এই ফান্ডও এখন কিন্তু মোটামুটি মোটামুটি যে খুব বেশি না কিন্তু চাও পাওয়া যায়, কারণ আগে খুব ফান্ডে খুব ক্রাইসিস, আমার সাথে যারা প্রজেক্ট প্রায় সবাই কম বেশি পাচ্ছে, অ্যামাউন্টটা বলবো না, অ্যামাউন্টটা খুবই সামান্য থেকে অনেক ভালো আছে কিন্তু পাচ্ছে, অ্যাটলিস্ট অ্যাকনোলেজ করতেছে তার যে সামান্য কিছু টেকনিক্যাল খরচগুলো এগুলো উঠে যাচ্ছে, নিজের পকেট থেকে খরচ করতে হয় না। সো এই যে বিষয়টা, এবং এটা এটা তো একটা প্রণোদনা ইনসেন্টিভ পাচ্ছে যে আমার একটা পেপার পাবলিশ গবেষণা করছি, আমাকে ইউনিভার্সিটি কিছু টাকা দিচ্ছে, ফান্ড দিচ্ছে, এটা ভেরি গুড। এবং এটা এখন অ্যাপ্লাই করলেই অন্য জায়গা আছে, ইডিসি আছে, ঢাকা ইউনিভার্সিটি বা যে যার ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটিগুলোতে ফান্ড থাকে, হ্যাঁ, ইয়ে তারপরে আরও মিনিস্ট্রির বিভিন্ন সায়েন্স অ্যান্ড টেক মিনিস্ট্রি আছে, একটু যদি থাকে এনজিওরা আছে ফান্ড করতে পারে, দেশি যারা আইএনজিও আছে তারাও ফান্ড করে, তো একটু একটু টিম আপ করে সুন্দর করে একটা টার্গেট দিয়ে ঠিক করে প্রপোজাল রেডি করলেই কিন্তু টাকা পয়সা নিয়ে এখন আর সমস্যা নেই, সেটাও ম্যানেজ করা যাচ্ছে। তো তাহলে কি দাঁড়ালো, তাহলে দাঁড়ালো আগ্রহটা আর কি, শুধু যদি আগ্রহটা থাকে এবং জেনুইন কিছু কন্ট্রিবিউশনের জায়গা ইন্টারেস্ট থাকে তাহলে আসলে রিসার্চ করা যাবে। তো তাহলে দর্শক এবং ভিউয়ার যারাই আছেন আমাদের সাথে, তারা নিশ্চয়ই বুঝে গেলেন যে আসলে রিসার্চের জন্য আপনার পজিটিভ মাইন্ডটা যদি থাকে তাহলে অন্য কোনো বাধাই বাধা হবে না, এবং যদি সঠিকভাবে টিম আপ করতে পারেন সেখানে কিন্তু ফান্ডেরও কোনো অসুবিধা নেই। আজকের লাইভটা বিশেষভাবে মনোবিজ্ঞানের স্টুডেন্টদের জন্য করা ছিল, এবং বিশেষ করে আমরা হ্যালো মাইন্ড থেকে সবসময় চেষ্টা করি শুধু মানসিক স্বাস্থ্য সেবা দেওয়াটাই আমাদের একটা যে লক্ষ্য তা না, বরং আমাদের লক্ষ্য মনোবিজ্ঞান এবং মানসিক স্বাস্থ্য দুইটা নিয়ে আসলে মানুষের সামনে একটা ইমেজ প্রেজেন্ট করা, মানুষ যেন জানতে পারে, বুঝতে পারে। এবং রিসার্চ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মনোবিজ্ঞানের, কারণ আমরা অনেকে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব দিতে চাই না, মনে করি এটা হয়তো জাস্ট একটু মিষ্টি মিষ্টি করে কথা বলে দেয় কাউন্সিলর, তারপরে ব্যাস এই হয়ে গেল, বুঝিয়ে দেয় একটা, কিন্তু আসলে সেটা না, আমাদের অনেক পড়াশোনা করতে হয় এবং প্রচুর রিসার্চ এর উপর ভিত্তি করেই কিন্তু আমরা মানুষের পার্সোনালিটি, তার বিহেভিয়ার, তার যে ডেভেলপমেন্টাল ক্রাইসিস গুলো এবং তার ইন্টারভেনশন গুলো আসলে আমরা পাই। হ্যাঁ, তো এটা অসম্ভব রকমের বিজ্ঞান ভিত্তিক, যদিও আমরা এটাকে অনেক সময় বিজ্ঞানের দরজা দিতে ইতস্তত বোধ করি, কিন্তু এখন পৃথিবীতে অনেক চেঞ্জ চলে আসছে, সাইকোলজি ভীষণ রকমের একটা পিওর সায়েন্স এর মতই বলা যায়, ফিজিক্স কেমিস্ট্রি যেমন এভিডেন্স ছাড়া চলে না সেরকম সাইকোলজিতেও কিছু এভিডেন্স ছাড়া চলে না। ভাইয়া আপনাকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, দুটা কমেন্টও আসছে আপনার জন্যই পজিটিভলি, একজন আব্দুল খলিল সাহেব আপনাকে অভিনন্দন জানিয়েছেন, সেই সাথে আনোয়ারা খাতুনও আপনাকে নিয়ে অত্যন্ত গর্ববোধ করেন সেটা উনি জানিয়েছেন কমেন্টে। তো আমাদের সময় একেবারেই শেষ, স্যার এবং আমাদের সিনিয়র ভাই, আমি আসলে স্যার বলো ভাই বলো ভাই বলছি আমি, ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আমি জানি আপনি ভীষণ ব্যস্ত থাকেন এই বিজি শিডিউল থেকে সময় বের করে দেওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ মালিহা আমাকে ইনভাইট করার জন্য এবং একটা আনপপুলার টপিক নিয়ে কথা বলতে দেওয়ার জন্য, আমি খুব এনজয় করেছি আজকের সময়টা, আই হোপ যে ভবিষ্যতে আরো কথা হবে এবং রিসার্চ নিয়ে যে কোনো সময় মানে আমার দরজা খোলা আছে সাইকোলজিক্যাল রিসার্চ নিয়ে। অসংখ্য ধন্যবাদ হ্যালো মাইন্ডের যারা উদ্যোক্তা এবং হ্যালো মাইন্ডের যারা দর্শক। আজকের লাইভটা আমি এখানে শেষ করছি, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভিউয়ার্স, পরবর্তী লাইভেও আপনারা থাকবেন বলে আশা করছি, দেখা হবে শিগগিরই।